আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনারা অনেকে জানেন, যা হোক আমাদের কোরআনের পাখি, আমাদের সবচেয়ে ভালোবাসার মানুষ দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তার মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মানুষটাকে নিয়ে কি কথা বলবো ভাই, কথা বলার কিছুই নাই, শুধু একটাই কথা বলবো, আল্লাহ তাআলাকেই সব কিছু জানিয়ে দিলাম। আল্লাহ আপনি সেই মানুষটাকে আপনারা জান্নাতের সবচেয়ে বড় স্তর, জান্নাতের সবচেয়ে বড় স্তর, সেখানে আপনারা তাকে, আল্লাহ আপনি তাকে সুপর্দ করবেন এবং আল্লাহ যেন তাকে সবচেয়ে বড় জান্নাত দান করেন। কথা বলার মতো কোনো জায়গায় নাই ভাই, কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। আজকেও আমি একটা ভিডিও করলাম তাকে নিয়ে। আমি যখন নেট চালাইতেছিলাম, ফেসবুক চালাইতেছিলাম, হঠাৎ দেখলাম যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে একটা অ্যাম্বুলেন্সে নিয়ে আসলো বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হসপিটালে। নিয়ে আসার পর তাকে দেখলাম, তার মুখখানা একদম হাসি মুখ ছিল ভাই, বিশ্বাস করেন, একদম একটা হাসি মুখের মানুষ ছিল। আমরা যাই হোক, আমি চিন্তা করলাম যে হয়তো ভাই সুস্থ হবে, তার সুস্থতা কামনা করে আমি হিরো মিলন আমার একটা ইউটিউব পে, আমার একটা পেজ আছে, ওখানে আমি একটা ভিডিও ক্রিয়েট করছি, অলরেডি ভিডিওটা ভাইরাল। সেখানে বললাম যে স্যার, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য আমি দোয়া করলাম, সবার কাছে, দেশবাসীর কাছে দোয়া চাইলাম। আমি তো ভাই ব্যস্ত কাজ করি, কাজের ফাঁকে হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকে দেখি ভাই লোকটা মারা গেছে ভাই, লোকটা মারা গেছে ভাই। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, সব দেশবাসী সবার কাছে তার জন্য দোয়া চাই। জানি না, অনেক মানুষ আছে, অনেক ভাই আছে, তার কাছে কেমন ছিল জানি না ভাই। ছোট থেকে তার ওয়াজ শুনতাম ভাই, অনেক ছোট থেকে শুনতাম, যদি কোনো বাইকের মধ্যে তার ওয়াজ শুনতাম ভাই, তখনই মনে হইতো যে সাইদি সাহেবের ওয়াজ এগুলো হয়তো আর কোনোদিন শুনতে পাবো না ভাই, আর কোনোদিন শুনতে পাবো না, হয়তো তার এই ভরাট কণ্ঠের কথা আর কোনোদিন শুনতে পাবো না। আল্লাহ দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনি ভালো রাখবেন ওপারে গিয়ে। আল্লাহ কেয়ামতের দিন, আল্লাহ যেন কেয়ামতের দিন যদি কোনো কখনো মৃত্যু হয়, মৃত্যু তো সবাইকে হবে, মৃত্যু আজ হোক কাল সবার হবে, মৃত্যু হলে আল্লাহ অন্তত ওই মানুষটার সঙ্গে, আমার নবী হযরত মুসা আলাইহিস সঙ্গে আল্লাহ আমাদের দিদার করিয়েন, দেখা করাই দিয়েন। বেঁচে থাকতে সে মানুষটার কখনো আলিঙ্গন পাই নাই, এত ভালোবাসি, কখনো তাকে সামনাসামনি কখনো দেখা হয়নি ভাই, সবসময় ভিডিওতে দেখছি। আজকে ভাই দেখলাম, আজকে ভিডিওতে দেখলাম, অত অত জানা জানা করতে পারবো না। তারপরে ভাই সকলের কাছে দোয়া যাইতেছি, আপনারা কে তাকে কি ভাবেন জানি না, মানুষ অনেক ভালো, যেহেতু অনেক পাপ করছি আমি ভাই, অনেক পাপ করছি, পাপের জরাজীর্ণ মানুষ, প্রচুর পাপ করছি জীবনে ভাই, জানি না আল্লাহ আমার কথা কতটুকু শুনবে আমি তা জানি না। তারপরও আমার আল্লাহ, আমার আল্লাহ যতই আমরা পাপ করি না কেন, আল্লাহ ক্ষমাশীল, উনি যেন এই পাপের কথা শোনে এবং ওনাকে নিয়ে বলার মতো কিছু নেই, আল্লাহ নিজেও জানে উনি কেমন মানুষ। পাঁচক্ত নামাজ পড়ত, তার কোরআন তিলাওয়াত শুনলে হৃদয়টা জুড়িয়ে যেত ভাই। যা হোক, আমি অনেক কথা বললাম, অনেক কিছুই বললাম, আপনারা অবশ্যই সবাই তার জন্য দোয়া করবেন, দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মানুষ মরণশীল, আজকে আছি কালকে নেই, তারপরও জীবন চলার পথে জীবনের অনেক কিছু লক্ষ্য, অনেক কিছু, অনেক চিন্তা ভাবনা, শয়তানের ওয়াস ওয়াসের কারণে অনেক ভিডিও করি, অনেক গান বাজনা করি, অনেক কিছু করি ভাই, করার কিছু নেই ভাই, করি, এখন শয়তানের ওয়াস ওয়াসের কারণে করি, বিভিন্নভাবে করি। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আজকে শুধু এই ভিডিওটার কারণে না, আমি অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করব, আপনারা আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।